আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 11 জীবনের জন্য নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ প্রাথমিক চিকিৎসা থেকে পানিতে ডোবা। বন্ধুরা, আজ আমরা শিখব পানিতে ডোবা এই দুর্ঘটনা থেকে আমরা কিভাবে কাউকে প্রতিরোধ করতে পারি। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পানিতে ডোবা। কাউকে পানিতে ডুবতে দেখলে যা করব, প্রথমে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকব এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাব। বন্ধুরা, আমাদের প্রথম কাজকে যদি আমরা দেখি কাউকে পানিতে ডুবে যেতে, তাহলে আমরা কি করব? প্রথমে বড়দের ডাকব এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাব। অতঃপর জেনে নিই আমরা কিভাবে উদ্ধার করব। সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরব। তা না হলে ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা, কলাগাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব। ডুবতে থাকা ব্যক্তি যেন সেটি ধরে ভাসতে পারে ও উঠে আসতে পারে। একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, এতে আমি নিজেও ডুবে যেতে পারি। বন্ধুরা, লক্ষ্য করো কিভাবে পানিতে ডোবা ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পারব। সম্ভব হলে কি করব? নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরব, যেন সেটি ধরে সে ভেসে থাকতে পারে বা উপরে উঠে আসতে পারে। অথবা এমন কোনো বস্তু পানিতে দেব যেমন বড় কাঠের টুকরা বা কলা গাছ পানিতে ভাসিয়ে দেব, যেন সেটিকে ধরে ভেসে থাকতে পারে। এবং ডুবতে থাকা ব্যক্তি যেন ভেসে থাকতে পারে ও উঠে আসতে পারে, সেজন্য আমরা এই সকল প্রক্রিয়া অবলম্বন করতে পারি। তাছাড়া আমরা কি করব? একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, এর ফলে আমরা নিজেও ডুবে যেতে পারি। শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে যা করব, রোগীকে চিত করে শুয়ে দিতে হবে এবং ডানে দেখানো ছবির মতো থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে। রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে, যতক্ষণ না রোগী বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। বন্ধুরা, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, পানিতে ডোবার ব্যক্তি যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যা যা করব আমাদের করণীয়গুলো দেখে নিই। প্রথমেই বলা হয়েছে রোগীকে চিত করে শুয়ে দিতে হবে। তোমরা ডান পাশের ছবিটি লক্ষ্য করো কিভাবে এখানে আমাদের করণীয়গুলো দেখা যাচ্ছে। কি করতে হবে? রোগীকে প্রথমে চিত করে শুয়ে দিতে হবে এবং ডানে দেখানো ছবির মতো থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে। লক্ষ্য করো, চিবুক উপরে তুলে শ্বাসনালী খোলা রাখা। কিভাবে শ্বাস বন্ধ থাকার করণীয় এখানে দেখা যাচ্ছে। অতঃপর কি? রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে। তোমরা ডান পাশের ছবিটি লক্ষ্য করো কিভাবে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া হচ্ছে এবং কয়েকবার ফু দিতে হবে, যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে কি করতে হবে? মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। ফু দেওয়ার পর রোগীর বুক ফুলে উঠেছে কিনা তার লক্ষ্য রাখতে হবে। রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে। ফু দেওয়ার পর রোগীর বুক ফুলে উঠছে কিনা তা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং রোগীর বুক যদি ফুলে না ওঠে, তবে কি করতে হবে? মাথার অবস্থার পরিবর্তন করতে হবে, অর্থাৎ অন্যদিকে শুয়ে পুনরায় কাজটি করতে হবে। ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায়। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে।
ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে লক্ষ্য করো ডান পাশের ছবিটি, কিভাবে বুকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এভাবে 30 বার নিচের দিকে চাপ প্রয়োগ করতে হবে এবং আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন চাপ প্রয়োগ করব তখন তা যেন বুকের উচ্চতা থেকে 1/3 দেবে যায়। অতঃপর রোগী নিজে নিজে শ্বাস না নেওয়া বা ডাক্তার আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে। অতঃপর কি, রোগী যতক্ষণ না শ্বাস নেয় অথবা ডাক্তার যতক্ষণ পর্যন্ত না আসে এভাবে ফু দিতে হবে এবং চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে। এভাবে পানিতে ডোবা ব্যক্তিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম যে কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে যায় তাহলে আমরা কিভাবে তাকে উদ্ধার করব, এবং তার যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমাদের করণীয়গুলো কি কি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।